তারপর অবস্থা হয়ে গেছে কি জানেন, মানে আমি ডোন মাইন্ড একটা স্টুডেন্টকে বললাম, সে আমার বলতেছে ভাই সিএসএস এর অ্যানিমেশন তো মানে মিলাইতে পারতেছে না। আমি বলছি ডাব্লিউ থ্রি স্কুলে যান। যাওয়ার পর ওইখানে অ্যানিমেশন নামে একটা মানে সেকশন আছে, ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর কি করব আসলে? কিন্তু সে যায় নাই, সে তাকে ডাব্লিউ থ্রি স্কুলে যাবে, যাওয়ার পর খুঁজে দেখবে। ওটা না করে ভাই যাওয়ার পর কি হবে? এরকম করতে করতে লাস্ট পর্যন্ত গিয়ে আর কিছু বুঝতেছে না। আপনাদের সিএসএস ট্রিক্সে যেতে বসে কিছু বোঝার জন্য না, খালি যাবেন ওয়েবসাইটটা কেমন দেখতে এটা দেখার জন্য। ওয়েবসাইটটার মধ্যে কি আছে খুঁজে বাইর করাটা আপনার দায়িত্ব। আমি যদি দেখাই দিই ওয়েবসাইট এখানে আছে ওইখানে ওই আছে, সমস্যা তাই না? আপনি যদি বলি একদম আমাদের ওই রুমে দেখেন, একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। কারণ আপনি যদি ওই রুমে না গিয়ে খোঁজার ট্রাই করেন, কিংবা ওই রুমে গিয়ে দেখছেন খালি কোনো সারপ্রাইজ নাই, কি করবেন? আবার ফেরত আসবেন না খুঁজবেন? খোঁজাটা আপনার দায়িত্ব। সিএসএস ট্রিক্সে কি আছে, যদি খোঁজাখুঁজি করেন না পাওয়ার কিছু নাই, সব পাওয়ার। কারণ আমি আমার এই রিসেন্ট একটা ব্যাচ যাদের একটা ক্লাস আছে, ওই ছেলেকে আমি পাঠাইছি সিএসএস ট্রিক্সে, সে তো ঠিকই খুঁজে পাইছে এখানে কি করা হয়। আর আপনাদের তো সিএসএস পারেন আপনারা, আর আমি বসছিও গত ক্লাসে সিএসএস ট্রিক্স দিয়ে কি করে, যেসব সিএসএস নর্মালি ডাব্লিউ থ্রি স্কুলে পাওয়া যায় না ওগুলা পাওয়া যায় সিএসএস ট্রিক্স। HTML বানাবো একটা, একটা স্টাইল ডট সিএসএস বানি। আপনার প্রবলেমটা হচ্ছে জেড ইনডেক্স মানে পিছনেরটা সামনে আসে না, এই তো মানে দুটি নিচ থেকে বের হওয়ার কথা হয় না। ইমেজ নাকি কোনো বক্স? ইমেজ ইমেজ দিব। আচ্ছা আমি এটাতে ট্রাই করি, তাহলে প্রথম থেকে দেখলে আপনার জন্য বেটার হবে। আপনি ভুল যে করছেন এটা তো কনফার্ম, আপনি ভুলটারে সলভ করতে টাইম বেশি লাগে, এই জন্য প্রথম থেকে করলে বুঝতে পারবেন। একটা জিনিস যদি ভুলটারে খুঁজতে যান, ভুলটা কোথায় এটা খুঁজতে অনেক টাইম লাগবে। আচ্ছা তো আমি দুটো ডিপ নিব কিংবা দুটো ইমেজ নিব, এসআরসির ভিতরে সাপোজ ইমেজেসের ভিতরে স্লাইডার ওয়ান ডট জেপিটি। এইতো দুটা একই সাথে আসছে, একটা আর্টের উপর উঠেছেন কিভাবে এখন বলেন? না না, একটা আর্টের উপর উঠছে কিভাবে? হোভার না, হোভার ইফেক্টের কথা বললাম, বলছি নর্মাল অবস্থায় কেমন ছিল, একটা আরেকটার উপরে ছিল না, একটা আরেকটার উপরে উঠেছেন কিভাবে? বুঝেন নাই, এই যে ইমেজটা নিচের এটা তো এটার উপর উঠেছেন আপনি নাকি, এটার উপর উঠেছেন কিভাবে?
আচ্ছা, একটা আরেকটার উপরে উঠানোর জন্য অবশ্যই পজিশন ইউজ করতে হয়, পজিশন অ্যাবসলিউট ইউজ করতে হবে। ইমেজ ওয়ান এটারও দিবেন পজিশন অ্যাবসলিউট, সরি আবার ইমেজ টু এটারও দিবেন পজিশন অ্যাবসলিউট। এরপরে আপনি এটার একটা মানে দিবেন যে কোনটা কোন জায়গায় বসবে, টপ থেকে জিরো পজিশনে থাকবে, লেফট থেকে জিরো পজিশনে থাকবে। তো এখানে আমি এটাও সেম জিনিস দিতে হবে, মানে একদম টপ থেকে কোন জায়গায় বসবে, লেফট থেকে কোন জায়গায় বসবে, ঠিক আছে। এরপর এবার রিলোড দাও, দেখেন একদম একটা আরেকটু উপরে যাবে, মানে দুটো একই জায়গায় আছে, একটা থেকে আরেকটা দেখা যাচ্ছে না, পিছনে আছে। এখন আপনি এটাতে জেড ইন্ডেক্স দেন ওয়ান, এটা কোনটা, ইমেজ ওয়ান, এটাও জেড ইন্ডেক্স দেন, এটার মান দেন আপনি টু। তো কোনটা উপরে শো করবে, টুটা, এটাই টু মনে হয়, আর যদি আপনি এটাতে মানটা বেশি দেন তাহলে কি হবে, এতটুকু তো আগে আনতে হবে, তারপর না আপনি জেড ইন্ডেক্স মানে হোভার টোভার এগুলো ইউজ করবেন, তাই না। এখন আপনি এটা কাজ করেন, মনে করেন যখন এটাতে হোভার করা হবে, মানে ইমেজ টুতে যখন হোভার করা হবে, ইমেজ টুতে যখন হোভার করা হবে তখন কি হবে, ইমেজ টু এর জেড ইন্ডেক্সটা কমে ওয়ান হয়ে যাবে, মানে কোনটার পিছনে চলে যাবে, এটার পিছনে চলে যাবে, সরি এটা, এটাই তো আগে আছে, এটা কি হবে, এটার পিছনে চলে যাবে, ওভার করবে, মানে গিয়ে আবার চলে আসতেছে বারবার, গিয়ে বারবার চলে আসতেছে। হ্যাঁ, সিএসএস দিয়ে পড়া, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এটাই তো করতে চাইছিলেন আপনি, ওটা অ্যানিমেশন করছো মনে হয়, তারপরে এইভাবে মূলত কনসেপ্টটা এটাই, ঠিক আছে। এখানে আপনি যখন ই হবে এখানে একটা ট্রানজিশন দিয়ে কাজ করেন, আপনি জেড ইন্ডেক্স না দিয়ে, জেড ইন্ডেক্স দিয়ে হইল লেফট রাইট দিয়ে, লেফট মাইনাস রেখা দেন, যাই হোক এটা এইভাবে করো না, ঠিক আছে। যখন স্লাইডার বানানো দেখাবো তখন বুঝতে পারবে। আচ্ছা, আপাতত আমরা আজকে থেকে পিএইচডি টু এইচটিএমএল, এইচটিএমএল এর কনসেপ্ট নেব, কিভাবে একটা পিএইচডি ফাইল থেকে এইচটিএমএল এ কনভার্ট করতে হয়। এটা হলো আপনাদের প্রথম প্রজেক্ট, এটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব। তো পিএইচডি বলতে মূলত বোঝায় ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, পিএইচডি মানে ফটোশপ ডকুমেন্ট, ফটোশপ দিয়ে একটা ইমেজ বানাইছে বা একটা লুক বানাইছে যেটাতে দেওয়া আছে আসলে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ঠিক আছে। ভয়ের কিছু নাই, এটা জাস্ট একটা লুক, এটা দেখে দেখে আপনাকে ডিজাইন করতে হবে। মানে এক্স্যাক্টলি আপনাদের আমি যখন প্রথম দিকে এগুলো দেখাইছিলাম তখন মতো একটা আইডিয়া দিছিলাম পেন্ট দিয়ে, যে পেন্ট দিয়ে একটা ছবি আঁকছি আমি, পরে দেখে দেখে ওটা করছি, এক্স্যাক্টলি সেম জিনিস খালি একটু আপডেট টাইপের কিছু একটা। খালি আপনি দেখবেন কালার গুলো নিবেন, কি কালার হবে, ইমেজ গুলো কেটে নিবেন, ইমেজ গুলো কেটে কেটে বসাবেন, মূলত পিএইচডি দেখার জন্য ডিজাইনটা কেমন হবে,
আর পিএইচডি থেকে আপনি তিনটা ফ্যাসিলিটি পাবেন। প্রথম ফ্যাসিলিটি দেখেন কি পাবেন, এক নম্বর ফ্যাসিলিটি পাবেন হচ্ছে কালারের দিক দিয়ে, যে ওয়েবসাইটে কোথায় কি কালার হবে। দুই নম্বর ফ্যাসিলিটি পাবেন ইমেজ, ইমেজ গুলো কেটে ইউজ করতে পারবেন। তিন নম্বর ফ্যাসিলিটি হচ্ছে আপনার সাইজ, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। ঠিক আছে, আর কিছু নাই আর, মানে এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রথমত আপনি উপরে ডিজাইন করতেছেন, এখানে তো কিছু দেখার নাই, খালি নামগুলো দেখবেন এখানে কি কি লেখা আছে। খালি এখানে দেখবেন যে ডান পাশে কিছু মেনু আছে, এটা তো আর এখান থেকে নেওয়ার কিছু নাই, তাই না? খালি আপনি নিলে কি নিতে পারেন, এই কালারটার কালার কোডটা নিতে পারবেন, এই কালারটা কিভাবে। এখানে দেখেন দুইটা জিনিস থাকে কালারের, একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে থাকে একটা, পরে থাকে ফ্রন্টে আর ব্যাকে, যে কোনো একটাতে ক্লিক করুন। এটা তো ক্লিক করলে যায়, ওটাতে ক্লিক করলে একই কথা, কালার নেওয়ার জন্য একই, যে কোনো একটাতে ক্লিক করলেই চলবে। ক্লিক করে যেটা কালারটা নিতে চান এই কালারটা নিবেন, এখানে কালারটা সিলেক্ট হয়ে যাবে, এখানে কালার কোডটা আপনাকে দিয়ে দেবে, এখানে একদম নিচে। মনে করেন আপনি সাদা নিবেন, এই যে সাদায় ক্লিক করলে দেখেন সাদার কালার কোড চলে আসে, এরকম ব্যাপারগুলো। আর ইমেজ কিভাবে কাটতে একটু পরে দেখাবো, আর আপাতত জেনে নেন, আসলে এটা তেমন কোনো কাজে লাগে না। ঠিক আছে, খালি কালারটা নেওয়ার জন্য আর ইমেজ গুলো কেটে নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন সাপোজ একটা ক্লায়েন্ট আপনাকে একটা পিএইচডি ফাইল দিছে, এই পিএইচডি ফাইলটা তারপরে আপনার কাজ হচ্ছে এটাকে ফার্স্ট ওপেন করা, ওপেন করে দেখা। আসলে এখানে কি কি জিনিসপত্র আছে, এরপরে আপনি এখন নিজে হিসাব করবেন আসলে এটা করতে আপনার কতক্ষণ লাগবে, আপনি নিজে ডিসাইড করুন আর কি, নিজে চিন্তা ভাবনা করে বাইর করুন আসলে এটা করতে, এই টাইপের একটা ডিজাইন করতে আপনার কতক্ষণ লাগে। এখন তো আর বুঝবেন না, কয়েকটা করে ফেললে তখন বুঝবেন। এখন যে কিছু বলছেন, এই যে ডিজাইনটা এটা শুধুমাত্র হোম পেজের ডিজাইন, তাই না? শুধুমাত্র কি হোম পেজ, একটা ওয়েবসাইটের হোম পেজ, কিন্তু ওয়েবসাইটে কিছু হোম পেজই থাকে, হোম পেজই থাকে না। একটা ক্লায়েন্ট যখন আপনাকে পিএইচডি ফাইল বলবে যে তোমাকে পিএইচডিটা এইচটিএমএল করে দিতে হবে, আপনি যদি বলেন পিএইচডি করতে তো আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগে, $100 চাই, এ পাঠালো আপনাদের 200-300 পিএইচডি, এক একটা পেজের এক একটা পিএইচডি, তখন কি করবেন? এই জন্য আগে জিজ্ঞেস করে নিতে হয় টোটাল কয়টা পেজকে কনভার্ট করতে হবে, তুমি টোটাল কয়টা পিএইচডি ফাইল আমাকে পাঠাবো, কয়টাকে কনভার্ট করতে হবে, তারপর চিন্তা করুন এক একটা করতে আপনার কতক্ষণ লাগে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জ করবে, যে আমার হোম পেজটা করতে এত চার্জ হবে, কন্ট্যাক্ট পেজ করতে, বা সব মিলে দিলে আপনি বললেন যে আমার টোটালি $300 দিতে হবে। ঠিক আছে, একজন ওয়েব ডেভেলপারের চাইতে যে ডিজাইন করে তার রেটটা বেশি থাকে, তাকে বেশি দিতে হবে। একজন ওয়েব ডেভেলপার $500 নিলেও একজন ডিজাইনার কিন্তু 10টা পিএইচডি কে কনভার্ট করে দিতে একটাতে যদি $100 হয় কত হয়, $1000, ডিজাইনারের একটা বেশি থাকে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, এরকম পিএইচডিটা ফার্স্ট ওপেন করলেন, এখন আপনি কাজ করার জন্য রেডি, আপনি এখন কাজ শুরু করবেন। প্রথমেই আপনি এই পিএইচডিটাকে একটা জেপিজি বানিয়ে নেবেন, কি নেবেন, একটা জেপিজি বানিয়ে নেবেন, এটা আমি করি। ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, করে এই জায়গার মধ্যে আপনি জেপিজি জেপিজি জেপি এই ফরম্যাটটা সিলেক্ট করবেন, করে এটাকে জেপিজি তে মানে সেভ করে নেবেন। সেভ করলে লাভ কি, আপনাকে বারবার ফটোশপে যাতে না আসতে হয় সেই জন্য আমরা জেপিজি তে সেভ করছি। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের ইমেজ, এই হচ্ছে আমাদের ডিজাইন, তাই না? এটা আমাদের ডিজাইন, যাতে বারবার ফটোশপে আসতে না হয় এজন্য এটাকে টান দিয়ে ব্রাউজারে ফেলবে। আরেকবার দেখি, টান দিয়ে ব্রাউজার কো, এটা না এটা ফেলবেন, অটোমেটিক ব্রাউজার ওপেন হয়ে যাবে। তারপর একটু জুম করে এখন দেখবেন যে কোথায় কি কালার আছে। আমাদের ফটোশপে যাওয়ার দরকার হবে না, আমাদের আর ফটোশপে যাওয়ার দরকার না, কারণ অনেকের কম্পিউটারের নেট স্পিড, নেট স্পিড না সরি, কম্পিউটারের স্পিডটা খুব কম থাকে,
পিসিতে স্পিড খুব কম থাকে, ফটোশপে যাইতেই হ্যাং হয়ে যায়। আছে কিন্তু অনেকের পিসি আছে এরকম, ফটোশপে গেলে হ্যাং হয়ে যায়। এই জন্য ফার্স্টেই জিপিজিতে সেভ করে নিবি, যাতে এত মানে ঝামেলা পোহাইতে না হয়। ঠিক আছে, এরপর আপনি কালার নিলে এখান থেকে এই যে কালার জিলা দিয়ে নিতে পারবেন, তাহলে আর ওখানে গিয়ে কষ্ট করে নিতে হবে না। আর এখন আমাদের আর কি কি লাগতেছে তাহলে? শুধু ইমেজ গুলো লাগবে এই ডিজাইনে। দেখেন তো এই হেডার এরিয়াতে কোনো ইমেজ আছে কিনা, কোনটা? এটা কিন্তু একটা ইমেজ, হয়তো এটা লেখা দিয়ে করতে পারবো আমরা, কিন্তু লেখা দিয়ে করবো না। লোগো কখনো লেখা হয়? লোগো কখনো ক্লায়েন্ট লেখা চাইবে? ক্লায়েন্টের তো আলাদা একটা ইমেজ থাকবে লোগো হিসেবে, তার ব্র্যান্ডের একটা ছবি থাকবে, ছোট্ট লোগো, তাই না? এই এরকম এখানে আমরা হয়তো এখানে লেখা হিসেবে বসাইতে পারবো, কিন্তু যদি লেখা হিসেবে বসাই, ক্লায়েন্ট যদি পরে এটাকে ইমেজ ভাবে চেঞ্জ করতে চায়, সে তো চেঞ্জ করতে পারবে না। ইমেজই রাখবো এখানে, যাতে সে ইমেজটা রিপ্লেস করতে পারে। এরপর এই এরিয়ার মধ্যে ইমেজ কয়টা? একটা, জাস্ট এটা মনিটরটা। এরপরে এটা কি ইমেজ? এই এটা ইমেজ কিনা বুঝার উপায়, ফটোশপটা ওপেন করে একটু জুম করবেন, কন্ট্রোল আর প্লাস দুটো একসাথে প্রেস করে জুম করে নেবেন। এরপরে এখানে ক্লিক করবেন, কি করবেন? আচ্ছা ভালো কথা, এখানে এখানে ক্লিক করার পর দেখবেন কিছু হয় না। আপনাদের প্রথম অবস্থায় যা থাকবে আর কি, আপনাদের প্রথম অবস্থায় দেখবেন কোথাও ক্লিক করলে কিছুই হয় না, তখন কি করবেন? একদম উপরে দেখবেন অটো সিলেক্ট দেওয়া, মানে একটা জিনিস আনচেক করা থাকে আপনাদের, এটাকে চেক করে নেবেন। এরপরে এখানে দেখবেন গ্রুপ সিলেক্ট করা থাকে, কি করবেন? লেয়ার সিলেক্ট করবেন, এই দুটো কাজ করবেন। করার পর এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাও সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যেখানে ক্লিক করেন দেখেন ওটাই সিলেক্ট করবেন, দেখছেন? এই তিনটা করে নেবেন। এখন এখানে আমি ক্লিক করলাম, যদি দেখেন এই জায়গার মধ্যে অন্যগুলোর মতোই এরকম ট্রান্সপারেন্ট শো করে, তাহলে এটা এটা একটা ইমেজ, এটা একটা কি ইমেজ। আর যদি আপনি কোনো কিছুতে ক্লিক করার পর যে দেখেন এখানে টি শো করতেছে, কি শো করতেছে? টি, তার মানে এটা একটা ফন্ট, এটা কি একটা ফন্ট। এরকম আইকন ফন্টেশন দিয়েও দেওয়া যায়, ফন্টেশন দেখেছে আপনাদের? ফন্টেশন দেখেনি, আচ্ছা ভালো কথা। এরকম আইকন গুলো ফন্টেশন নামে একটা ফন্ট দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? যদি এটা ফন্ট অসম হয় তাহলে ক্লিক করলে এখানে টি শো করবে, কি শো করবে? টি, যেহেতু টি শো করতেছেন, এটা কি একটা ইমেজ, তাহলে এটা কি? এটা কি? আর এগুলো কি লেখা? কিন্তু মাঝে মধ্যে একটু মাথা খাটাইতে হবে, এখানে হয়তো এটা লেখা শো করতেছে, কিন্তু এই জায়গার মধ্যে আসলে কি হবে? এই জায়গার মধ্যে সার্ভিসের একটা ইমেজ হবে। ওরা ইমেজের বদলে 64x64 লিখে রাখছে কেন? এখানে 64x64 সাইজের একটা ইমেজ হবে, এই জন্য এখানে ইমেজ বসানোর জন্য আমরা এটাকে ইমেজ হিসেবে নিব। দেখেন কয়টা ইমেজ আছে এখানে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? আপাতত একটা ইমেজ নিয়ে সবগুলো করব, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ছয়টা, চারটা তো একই ইমেজ, তাই না? আর কোন ইমেজ আছে? আচ্ছা এগুলা কি ইমেজ? একটু দেখে আসি, দেখি একটু ট্রাই, মানে ওগুলাতে ক্লিক করে দেখি। এটা ইমেজ হিসেবে ওরা ইউজ করছে, কিন্তু আসলে এগুলা ইমেজ হিসেবে ইউজ না করে বেটার, ঠিক আছে? এগুলা ইমেজ দিয়ে আমরা ইউজ করবো না, এগুলোর জন্য আলাদা একটা ফন্ট আছে যেটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা তো একটু দেখেন আমরা এখানে কি কি পারি না, উপরে এই হেডারটা ডিজাইন করতে পারবো, হেডারের নিচের অংশটা ডিজাইন করতে পারবো, বাম পাশে লোগো, ডান পাশে যে মেনু, কিন্তু এখানে কিছু বোঝার আছে। একটু দেখেন এখানে একটা হাত আছে না, যে পয়েন্টার দেওয়া, এটাতে বোঝানো হয়েছে নর্মাল মেনুগুলো থাকবে এরকম, যখন হোভার করা হবে এখানে তখন হবে এরকম, বুঝে গেছে?
এরপরে এটাকে ডিজাইন করতে পারবো এই পার্টটুকুকে? কোন গ্যাপটা এতটুকু? হ্যাঁ, ফেসবুকে যেভাবে পোস্ট করবে ওইভাবেই। ওনার কথা কেউ বুঝছে না। মানে ওই যে বলছে সাইন আপ ফর্ম মানে মানে বলতে চাইলে যদি দুই পাশে দেয় তাহলে তো মানে সেই সেটটাও আসবে। আমি বুঝি না, ও আচ্ছা, দুই পাশে না, খালি এক পাশে হবে, খালি ডান পাশে হবে। খালি ডান পাশে হওয়ার পর তো এটা তো চলে আসবে, এটা তো আলাদা করে বাদ দিয়ে দিতে হবে। বাদ মানে নান করে দিন, বর্ডার নান লাস্টে। সবই মোটামুটি পারি আমরা, খালি ফন্ট অসমের ঘাটতি আছে। আচ্ছা, তো আমরা ফার্স্টে ফন্ট অসম সম্পর্কে আইডিয়া নিয়ে আসি। ফন্ট অসম কি জিনিস? গুগলে গিয়ে একটা সার্চ দেন ফন্ট আইকন নামে। কি দিয়ে? ফন্ট আইকন। ট্রাই করে দেখি। ওকে, ফন্ট আইকন লিখে সার্চ দিলে দেখবেন অনেক ধরনের ফন্টের লিস্ট আসবে। যেমন ফন্ট অসম প্রথমেই আসছে, প্রথমেই ফন্ট অসম আসছে। এরপর হচ্ছে আপনার আইকো মুন, এটাও ফন্ট অসমের মতো। এরপর হচ্ছে আপনার ফন্টেলো, এটাও মোটামুটি ফন্টাসমের মতো। ফন্টাসম ওপেন করি আমি। এরকম অনেক ধরনের ফন্টের নাম আসে বা যেসব ফন্ট ইউজ করে আমরা আইকন দিতে পারি। এখন আইকন গুলো তো ইমেজ দিয়েও দেওয়া যায়, ফন্ট দিয়ে দিব কেন? আমরা যখন একটা লেখাকে অনেক বড় করে ফেলি, কয়েক হাজার পিক্সেল করে ফেলি, ওটা কি ফাটে? ফাটে লেখাটা? ফাটে লেখা? ফাটে? আমি যদি ফন্ট মানে একটা হ্যালো লিখে হ্যালোটারে আমি 1000 পিক্সেল দিয়ে দিই, এটা ফাটবে? সেম জিনিস যেসব আইকন এই ফন্টের মাধ্যমে করা, ওগুলো আমি যত খুশি তত বড় করতে পারবো। নর্মাল ইমেজ, ছোট্ট একটা ইমেজ কোনে বড় করা যায়, ঝাপসা হয়ে যায়, কিন্তু ওটা কিন্তু আর ক্লিয়ার থাকে না, ফেটে যায়। এই আইকন গুলাকে আমি যত বড় করব ফাটবে না, উল্টা আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন, এটা এগুলো হচ্ছে ফন্ট অসমের আইকন। যেমন ফেসবুক লিখে সার্চ দেন আপনি, এই যে ফেসবুকের আইকন। আর মজার ব্যাপার হচ্ছে লেখার কালার চেঞ্জ করা যায় না? লেখার কালার চেঞ্জ করা যায়, ফন্টের কালারও চেঞ্জ করা যায়। মানে ফন্ট অসম যত আইকন আছে এগুলা, এগুলো যত লেখা হিসেবে ইউজ করবো সেগুলোর কালারও চেঞ্জ করা যাবে যখন খুশি। এই জন্য আমরা ফন্ট অসম ইউজ করবো বা অন্যান্য ফন্ট গুলো ইউজ করবো। ফন্ট অসমে যেগুলো পাওয়া যায় না ওগুলো খুঁজে অন্যান্য জায়গা থেকে খুঁজে বের করে ইউজ করতে হবে।
যাই হোক, আপাতত আমরা ফন্ট অসম ইউজ করা শিখি। এই হচ্ছে ফন্ট অসম, গুগলে গিয়ে একটা সার্চ দিবেন ফন্ট অসম লিখে। সার্চ দিলে ওদের ওয়েবসাইট আসবে, পরে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ডাউনলোডের অপশন থাকবে, ওটাকে ডাউনলোড করে নেবেন। এখন কত নম্বর ভার্সন চলতেছে? 4.2 চলতেছে। আপনি যদি একই ফন্ট ডাউনলোড করে এক বছর ধরে ইউজ করেন, লাভ হবে না কিন্তু। ঠিক আছে, নতুন নতুন আইকন আসে, এমন একটা ডিজাইন দিছে ক্লায়েন্ট, এখানে নতুন একটা আইকন আছে, তখন ইউজ করবেন কেমন? এখানে খুঁজে দেখবেন ঠিকই আছে, আপনারটা কাজ করে না, কারণ কি আপনার তো ওল্ড ভার্সন ইউজ করতেছেন। জন্য যখনই ইউজ করবেন আগে দেখে নেবেন যে 4.2টা আপনি ইউজ করতেছেন কিনা। আচ্ছা, তো ডাউনলোড করে নিলাম আমি। ওকে, এখন ইউজ করব কিভাবে? তেমন কঠিন কিছু না, আপনি যেখানে index.html ফাইলটা রাখছেন ওইখানে কিছু ফাইল রাখতে হবে। কোন ফাইল? এই যে ফন্ট অসম, তো এটা পাইছেন আপনি, এই ফোল্ডারটা পাইছেন। এটার ভিতরে দেখেন কিছু ফাইল আছে, এই যে ফন্ট সিএসএস প্লেস এসসিএসএস, আমাদের লাগবে শুধু এই দুটো ফোল্ডার। কোন দুটা? ফন্টস ফোল্ডার আর সিএসএস ফোল্ডার, আর কিছু লাগবে না, এগুলো পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন খালি সিএসএস এর ভিতরে দেখেন দুইটা ফাইল, একটা হচ্ছে ফন্ট অসম ডট সিএসএস, একটা ফন্ট অসম ডট মিন ডট সিএসএস। এখন এই দুটার মধ্যে পার্থক্য কোথায়, বা দুইটা মিন কেন? এটা মিনিফাইড ভার্সন, এটা মিনিফাইড ভার্সন কি জিনিস আগে বলছিলাম, বলার কথা না। আচ্ছা, এই দুটাকে আমি ওপেন করি, দেখেন দুইটা একই ফাইল, দুটার মধ্যে একই কোড দেওয়া আছে, কিন্তু নর্মালটা হচ্ছে এরকম সুন্দরভাবে সাজানো গোছানো, আর মিনিফাইড ভার্সনে কি দেওয়া? আচ্ছা, আমি এটা ওয়ার্ড ড্র্যাপটা বাদ দিই, তাহলে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন। দেখছেন, এটা দেখেন সুন্দরভাবে নিচে নিচে সাজানো না, আর এটাকে মিনিফাই করা হয়েছে, মানে সব ডানে ডানে। তো মিনিফাই করলে লাভ কি? এটা সাইজ কত? নর্মালটা 27 কিলোবাইট, এটা সাইজ কত? 22 কিলোবাইট। সাইজ কমানোর জন্য মূলত মিনিফাই করা হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মিনিফাই করে ইউজ করলে ওয়েবসাইটের স্পিডটা খুব ভালো থাকে, কারণ একটা ওয়েবসাইটে যখন আপনি যান, এই ওয়েবসাইটে যতগুলো জাভাস্ক্রিপ্টের যতগুলো সিএসএস ফাইল আছে, ঠিক আছে, সবগুলো আলাদা আলাদা ভাবে লোড হয়। এখন চিন্তা করেন, আপনার নেট স্পিড হইতেছে 100 কিলোবাইট, বা যে লোকটা আপনার ওয়েবসাইট ব্রাউজ করবে তার নেট স্পিড 100 কিলোবাইট, আপনার ওয়েবসাইটে এরকম কয়েকটা সিএসএস ফাইল আছে, 10টা সিএসএস ফাইল থাকলে এটা সাইজ কত হবে? 270 কিলোবাইট। মনে করেন আরো 10টা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সাইজ কত? 27 কিলোবাইট করে কত হবে? 270, দুটো মিলে কত? এরকম করে আরো কিছু ফাইল আছে, আলাদা আলাদা লোড হইতে 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 তার কয় সেকেন্ড লাগবে? 10 থেকে 15 সেকেন্ড লেগে যাবে ওয়েবসাইটে লোড হইতে। এই জন্যই মূলত মিনিফাই করা হয়, মনে থাকবে, এই জন্য মিনিফাই করা হয় যাতে তাড়াতাড়ি লোড হয়ে ওঠে। কিন্তু মিনিফাই করার আবার কিছু অপকারিতা আছে, অপকারিতার সাথে, সেটা হলো এডিট করতে গেলে পড়ে যাবে ঝামেলায়। এটার এডিট করা খুব সহজ জিনিস, সার্চ করে বাইর করাটা অনেক কঠিন হবে, কারণ এটা হয়তো আপনি দেখতেছেন যে এক লাইন, কিন্তু অন্যান্য মিনিফাই ফাইলগুলোর মতো অনেক ফাইল থাকে। যেমন ওয়ার্ড ড্র্যাপ দিলেন আপনি, এখন কি আপনি খুঁজে বাইর করবেন আপনি? এই হচ্ছে অবস্থা। এই জন্য আমরা মিনিফাই করে কখনো ইউজ করবো না, কিন্তু যদি আমাদের এডিট করার দরকার না হয়, আমাদের এটা লাইফে কখনো এডিট করার দরকার নেই, তাহলে আমরা এটাকে মিনিফাইড ভার্সন ইউজ করবো, মনে থাকবে, এটাকে আমাদের কখনো এডিট করার দরকার পড়বে না। ওকে, এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটাকে কি করবো? ডিলিট করে দিব, জাস্ট এটা ইউজ করবে, যেহেতু ফাইল দুটোটার মধ্যে একই কোড, একই কোড না? আচ্ছা, এখন আমি আপনাদের দেখাই মিনিফাই করা করছে কেমন। যে আমি ফাইলগুলো কপি করলাম, করে একটা সার্চ দেন সিএসএস মিনিফাই নামে,
সেটাতেই যাই। কম্পাসে আমি এটা দিয়ে মিনিফাই ক্লিক করলাম, পাশে মিনিফাইড ভার্সন চলে আসবে ডান পাশে। এবার আপনি এগুলা কেটে দেখেন দুটোর মধ্যে পার্থক্য আছে। মিনিফাই কেমনে করতে হবে বুঝতে পারছেন? নর্মালি কয়েক হাজার টুলস আছে অনলাইনে, খালি সিএসএস মিনিফাই লিখে সার্চ দিবেন অনেক আসবে। হ্যাঁ করা যাবে, আনমিনিফাই লিখে সার্চ দেন সিএসএস আনমিনিফাই। আপনি একটা ফাইল অলরেডি মিনিফাই করা আছে, সাপোজ এটা এটাতে আনমিনিফাই করবেন, এখানে পেস্ট করে আনমিনিফাই ক্লিক করেন, আপনাকে আনমিনিফাই করে দেবে। এখন এটা কপি করেন, কপি করে হয়েছে আনমিনিফাই। ডিলিট করে দিলাম, মিনিফাইড ভার্সনটা ইউজ করবো। আবার একটু সাবধান, এটা কিন্তু বাইরে নিয়ে আসা যাবে না, এটা সিএসএস ফোল্ডারের ভিতরেই রাখতে হবে, ঠিক আছে? এটাকে সিএসএস ফোল্ডারের ভিতরে রাখতে হবে, কারণ ও এক ঘর আগে ফন্টস ফোল্ডারের ভিতরে ঢুকে পরে রেগুলারে কল করছে। এখন যদি আপনি এটাকে বাইরে নিয়ে আসে, ঘর ভিতরে যে ফন্টগুলো কল করা আছে কি করবে, এক ঘর আগে এসে তারপরে ফন্টস খোঁজার ট্রাই করবে, আছে কি না ফন্ট পাবে না। আচ্ছা তো আমি কাজ করে এটাকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে গেলি, আচ্ছা এখানে কি আছে দেখেন, ইন্ডেক্স.html আছে, style.css আছে, আমরা এই দুটো দিয়ে মূলত কাজ করি। আর ফন্টসামের জন্য একটা css ফোল্ডারের ভিতরে fontosam.min.css রাখছি, আর ফন্টস ফোল্ডারের ভিতরে ফন্ট গুলা রাখছি। ফন্ট আলাদা করে ডাউনলোড করে কেমন ইউজ করে করা হয় দেখাইছিলাম, দেখাইনি ওটাও দেখাবো, সমস্যা নেই, যখন আমাদের দরকার হবে, এখানে কিনা দরকার হবে আমাদের, একটু পরে দেখাবো। তো এখন আমি দেই রেভেলেশন, এটা হচ্ছে আমাদের ডিজাইনের নাম, CSS ফাইল কল করলাম, তারপরে CSS ফোল্ডারের ভিতরে fontosam.min.css এটাও কল করলাম। এখন আইকন শো করতে হবে কিভাবে, তার আগে একটু চেক করে নেন আসলে আমাদের CSS টা পাইছে কিনা। এটা পাইছে, এটা হ্যাঁ এটা পাইছে। এবার আইকনসে যাবেন, ফন্টোসামের ওয়েবসাইটের আইকনসে যাবেন। আইকনসে যাওয়ার পর দেখবেন এখানে অনেক ধরনের আইকন আছে, এটা কিন্তু একটা আইকন, এই যে দেখেন রং তুলি বিশাল বড় ফাটে নাই কিন্তু ক্লিয়ারই লাগতেছে। এই যে দেখতেছেন পতাকা, এটাও কিন্তু কি একটা আইকন, সাপোজ একটা বাইসাইকেল, এটা আমরা ইউজ করবো আইকন হিসেবে। এটার বাইসাইকেলের পেজে গেলাম, যাওয়ার পর দেখেন বড় ছোট 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 ছোট, এই হচ্ছে আমাদের বাইসাইকেলের কোড। এটা পেস্ট করে, পেস্ট করে এবার আপনি রান করেন। আচ্ছা বাইসাইকেল বুঝছেন কেমন ইউজ করতে হয়। এখন মনে করেন আমি একটা ডিভ এর মধ্যে রাখলাম ডট বাইসাইকেল, আমি একটা ডিভ এর মধ্যে রাখছি এটাকে রেখে
এবার আমি স্টাইল ডট সিএসএস ওই বাইসাইকেল যে ইটা আছে ক্লাসটা আছে এই ক্লাসটাকে কালার দিয়ে আমি রেড রেড আমি এটার ফন্ট সাইজ দিলাম 200 পিক্সেল মানে লেখাকে যেমন আমরা বড় ছোট করি ওইভাবে বুঝছে কাজ করছে ফন্ট সাইজ এখন আমি মনে করেন এটারে যদি রেড এর বদলে ব্ল্যাক করি এটা ব্ল্যাক হবে না এটা একটা ফন্ট বুঝছে এখন মনে করেন একটা অ্যানিমেশন বানাবো এটা স্লোলি এ পর্যন্ত আসবে একটা কাজ করেন আপনি আপনি এখানে একটা অ্যানিমেশনের নাম দেন অ্যানিমেশন বাইসাইকেল অ্যানিমেশনের একটা নাম দিলাম আমি বাইসাইকেল কয় সেকেন্ড ধরে হবে সাপোজ 3 সেকেন্ড ধরে হবে অ্যাট দ্য রেট ওয়েবকিট নাকি ওয়েবকিট কি হবে এখানে অ্যানিমেশনের জন্য দেখেছিলাম মনে হয় না না মজিলার জন্য মজবুত কি দেখলো না মানে অ্যানিমেশনের জন্য এখানে কি লিখতে হয় কে বসে করে এগুলো বসে করে না না ব্রাউজারের জন্য না আমি অ্যানিমেশন কেমনে করে ওটা বুঝতে এটা যে দেখলাম এই লাইনটা যে লিখছি এটা কেমনে বলছেন আপনারা না আমি ওনাকে যখন জিজ্ঞেস করছি উনি হ্যাঁ বলছে আচ্ছা অ্যানিমেশন বানানো বানাইতে হয় কিভাবে এটা একটা সিএসএস 3 এর ইফেক্ট মূলত যেটাতে আপনি অ্যানিমেশন দিবেন এখন অ্যানিমেশন দিচ্ছি কোথায় এই ডিফটাতে এই ডিফটাকেই তো আমরা বাম থেকে ডানে নিব আমি এটাতে একটা প্রপার্টি ইউজ করব অ্যানিমেশন নামে কি নামে এরপর অ্যানিমেশন একটা নাম দিব সাপোজ অ্যানিমেশন নাম দিলাম সুযোগ সমস্যা নেই নাম দিয়ে একটা স্পেস দিয়ে এখন দিবেন অ্যানিমেশনের কতক্ষণ ধরে অ্যানিমেশনটা হবে কতক্ষণ ধরে অ্যানিমেশনটা হবে এখন আপনি এখানে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা দেন সমস্যা নেই ঠিক আছে দিলেন দেওয়ার পরে এখন অ্যানিমেশন তৈরির জন্য অ্যাট দ্য রেট দিতে হবে কি দিতে হবে অ্যাট দ্য রেট দিয়ে এখানে লিখতে হবে কি ফ্রেমস কি লিখতে হবে কি ফ্রেমস লিখে এখন আপনি অ্যানিমেশনের নামটা লিখুন নাম কি সুজন যেটা আমি এখানে লিখছি এই অ্যানিমেশনটাকে আমরা এখন বানাবো তো বানানোর জন্য এখন একটা সেকেন্ড প্যাকেট থাকে এক্স্যাক্টলি এটা মিডিয়া কোয়ারির মতোই কাজ করতেছে কি ওখানে দিতে হয় অ্যাট দ্য রেট মিডিয়া আর এখানে কি দিতে হয় অ্যাট দ্য রেট কি ফ্রেমস পরে অ্যানিমেশনের নাম লিখে এখন আপনি কিছু পার্সেন্টেজ দিবেন যে এই 5 সেকেন্ডের 0% কি হবে এই 5 সেকেন্ডের 10% কি হবে বা এই 5 সেকেন্ডের 13% কোন অবস্থা থাকবে এই জিনিসটা তো যেহেতু সরানোর কাজ কারবার আমরা এখানে আগে পজিশন অ্যাবসলিউট করে নিতে হবে নাহলে তো লেফট রাইট এগুলো কাজ করবে না করবে নাহলে তো মার্জিন দিয়ে কাজ করে দেবে আর মার্জিন দিলে কি হবে আশপাশে কিছু থাকলে ওগুলোও সমস্যা করবে তাই না এই জন্য অ্যাবসলিউট করে নিতে হবে আগে করে এখন এখানে দেন যে 0% অবস্থায় লেফট থেকে 0 থাকবে টপ থেকে 0 পজিশন আছে আর 13% অবস্থায় এটা মনে করেন লেফট থেকে 13 পিক্সেল আর টপ থেকে 0 পজিশন আছে আর কোনটা এটা প্রথমটা কালো থাকে প্রথমটা কালো থাকবে এটা কালার খুঁজেন না সবাই সেম জিনিস মনে করে যে এটা হয়তো ভুলেছে তাহলে এটা কালো থাকে স্বাভাবিক আমাকে এন্টার দেব কাজ করে না 5 সেকেন্ড ধরে হবে এটা একটু কমায় দিই 1 সেকেন্ড একে 13 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল দিই আচ্ছা 100% অবস্থায় কোথায় থাকবে মনে করেন 100% অবস্থায় আপনার লেফট থেকে 500 পিক্সেল দূরে থাকবে টপ থেকে
জিরো পজিশন আছে। সেটা তাহলে 5 সেকেন্ড পড়িয়ে দিই। আচ্ছা, তো এটাকে আমি নর্মাল অবস্থাতেই টপ থেকে জিরো আর লেফট থেকে জিরো করে রাখি, কারণ এটা প্রথম অবস্থায় একটু নিচে থাকে, পরে ট্যাপের উপর উঠে যায়। যাই হোক, এর অবস্থা 13% অবস্থায় এ পর্যন্ত এসে পরে স্লোলি গেছে। আচ্ছা, মনে করেন যে 13% অবস্থায় এ পর্যন্ত না, 50% অবস্থায় ও 500 পিক্সেল যাবে, আবার 100% এসে আবার ফিরে আসবে। সে কি করবে? ফিরে আসবে, মানে জিরো অবস্থানে আবার চলে আসবে। ঠিক আছে, দেখা তো ঘুরে না। আচ্ছা, এখন এটা যে ফন্ট বোঝার উপায়, যেখানে মাউস নিয়ে গেলে কি হয়, কার্সরটা টেক্সট হয়ে যায়। বুঝতে পারছেন অ্যানিমেশন বানাতে হয় কেমনে আর ফন্ট অসম কি ফ্রেম সিলেক্ট করে ওটা আলাদা হয়ে যায়। আচ্ছা, এটা আগে শেষ করি। তো এখানে মনে করেন একটা অ্যানিমেশন আমি বানাবো, যে উনি একটা বানাইছিল মনে হয় লোডিং অ্যানিমেশন। ঠিক আছে, লোডিং অ্যানিমেশন ছোট হয় বড় হয়। আচ্ছা, এখন ফন্টোসম তো ইউজ করতে পারি, তো ফন্টোসম আর একটু ইজিলি বুঝে আমি এটা বাদ দিয়ে দিলাম সব। ফন্টোসম ইউজ করার নিয়ম হচ্ছে, আপনি এখান থেকে দেখবেন যে আইকনের নামটা কি, আইকনের নাম মনে করেন আইকনের নাম হচ্ছে এফ এ মাইনাস বেল মাইনাস স্ল্যাশ, এফ এ বেল স্ল্যাশ, এটা হচ্ছে ক্লাসের নাম। আপনি প্রথমে আই দিতে হবে, আই তো একটা ট্যাগ, এটা কি করে ইটালিক করে, এটা আসলে এখানে ইটালিকের কাজ করবে না, আইকনের কাজ করবে। ক্লাস দিবেন একটা, ক্লাসে প্রথমে এফ এ লিখতে হবে মাস, এটা একটা ক্লাস, এরপর স্পেস দিয়ে যে ক্লাসটা আপনি এখানে দেখে আসছেন এফ এ বেল, মানে দুইটা দুইটা ক্লাস হবে, প্রথমটা একেবারে কমন, এটা সবসময় এফ এ হবে প্রথমটা, পরের গুলা দেখে আসবেন যে এখানে কি ক্লাস আছে, এফ এ বেল স্ল্যাশ। এবার আপনি এখানে একটু রিলোড দেন, আসছে, এভাবে ইউজ করতে হয় ফটোশপ। এখন মনে করেন আমি একটা অ্যানিমেশন বানাবো, কিছু স্প্যান দিব, কি দিব, স্প্যান, স্প্যান মানে তো বুঝি, স্প্যান একটা ট্যাগ যেটা দিয়ে কিছুই হয় না, যেটা দিয়ে কিছুই হয় না, যেমন স্প্যানের ভিতরে আমি সামথিং লিখলাম, দেখেন কোনো মানে কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে কিছু, কিছু চেঞ্জ হয় না আর কি। এটা হলো চেঞ্জ যাতে না হয় সেজন্য স্প্যান ইউজ করতে হয়। আপনি মনে করেন এখানে এইটাকে একটা ট্যাগের মধ্যে রাখতেই হবে, আপনি এই লেখাটাকে লালও করবেন আবার কোনো ট্যাগের মধ্যেও রাখতে হবে, এরকম দেখেন। সাপোজ আমি ভালো আছি, এখন তিনটাকে আপনি তিনটা কালার দিবেন, তিনটাকে কি করবেন, তিনটা কালার দিবেন, কেমনে স্প্যান ইউজ করা ছাড়া ক্লাস কোনটাকে বসাবে, ডিপ দিয়ে নাকি কি ট্যাগ আছে, ভালো আর মেরি সাহেব খুব মানে মনে করছিলাম অনেক কিছু পারে, উনি বলতেছে স্পেস হবে, জায়গা নিবে না অন্য কিছু হবে, উনি বলতে পারছে নিচে নিচে চলে আসবে, বুঝছেন, আপনি তো বলছেন জায়গা নিবে, স্পেস তো এই যে ডান পাশে বহুত নিচে, কি দিলে নিচে আসবে, এটা হচ্ছে কথা। আমি তো আমি ভালো আছি কি, কেউ নিচে নিচে লেখে, একজনের বলতেছে আপনার নাকের মধ্যে ঘুষি দিলে আপনার কি হবে, বলতেছে যে আমি স্কুলে যেতে পারবো না, সে যে ব্যথা পাবে এটা সে বলতেছে না, তাহলে হলো নাকে ঘুষি দিলে কি হবে, ফার্স্টে সে ব্যথা পাবে,
এটা হচ্ছে মেইন, স্কুলে তো পড়ে স্পেস অফ এটা তো পড়ে, মেইন কথা হচ্ছে আমি ভালো আছি তো আমরা ডানে ডানে রাখবো, সেটা তো থাকতেছে না, ডানে ডানে যাতে থাকে সেজন্য এগুলোকে কি ইউজ করতে হবে, স্প্যান ইউজ করতে হবে। এবার আপনি স্প্যান গুলোতে ক্লাস দিতেই পারেন, ক্লাসে এখানে মনে করেন একটা ক্লাস দিলেন রেড, এটা ক্লাস দিলেন আপনি ব্লু, এটা ক্লাস দিলেন অরেঞ্জ, এরপরে আপনি রেডটারে কল করে রেড করে দিলেন। কালার রেড, এরপরে আপনি ব্লুটারে কল করে ব্লু করে দিলেন, কালার ব্লু, এরপর আপনি অরেঞ্জটাকে কল করে কি করে দিলেন, ডানে ডানেও থাকতেছে কালারও চেঞ্জ হবে। বুঝতে পারছেন স্প্যান কেন ইউজ করি, স্প্যান দিয়ে কিছুই হয় না, স্প্যান দিলে স্প্যান দিয়ে শুধুমাত্র ডানে ডানে বা যেখানে যেমন আছে তেমনই রাখা যায়, কালারও চেঞ্জ করা যায়, যা খুশি করা যায়, পি দিয়ে করতে হলে এখানে ফ্লোট লেফট দিতে হবে সবগুলারে, মার্জিন কমাইতে হবে, প্যাডিং কমাইতে হবে, পি আর ই ওটা আসলে এইচটিএমএল সিএসএস এর জন্য ইউজ করে না, ওটা ইউজ করে অন্য কারণ, না ওটা দিয়ে করতে পারতাম না, ওটা তো আসলে কাজের না, ওটা দিয়ে কখনো কোনো কাজ করে না কেউ, এই প্রেক্ষাপটে হবে না। যদি আপনি এক্সেলেন্স সেন্টার করেন যেমন করে রাইট করে দিলেন, এটাকে আপনি লেফট করে দিলেন, এখানে টেক্সট অ্যালাইন কাজ করবে না, আপনি চাচ্ছেন সবগুলাকে মাঝখানে নিতে, হ্যাঁ সবগুলাকে নেওয়া যাবে, সবগুলাকে মাঝখানে না, সেন্টার ট্যাগও লাগবে না, এর একটা ডিভ নেন, সবগুলার একটা ডিভের মধ্যে না, মনে করেন এখানে মনে করেন সেন্টার নামে বা মনে করেন যে মিডল নামে একটা ক্লাস নিলাম আমি ডিভের মধ্যে, নেওয়ার পর আমি জাস্ট মিডলটাকে কল করি, ডট মিডল কল করি, এটারে টেক্সট লাইন সেন্টার করে ভিতরে যা আছে সবগুলো মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসবে, সবগুলো একসাথে মাঝখানে নিতে চান তখন আলাদা একটা ডিভ নিয়ে পরে ডিভটাকে মাঝখানে আনতে হবে, তাহলে মাঝখানে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, এটা আমাদের জানা বিষয় না, আমরা কিছু গোল গোল ফোটা করব, স্প্যান ক্লাস দিব আমি ফার্স্ট, মানে কোনো কিছু লিখবো না ভিতরে, সেকেন্ড থার্ড, পরে এই তিনটাকে আবার একটা ডিভের মধ্যে রাখি, মনে করেন লোডিং নামে একটা ডিভের মধ্যে রাখি, এই অবস্থায় কিছু শো করবে করবে না, এখন স্প্যানটাকে কল করে স্প্যান না সরি মানে স্পেসিফিক করে দেয়, স্প্যান তো অনেক থাকতে পারে ওয়েবসাইটে, লোডিং এর ভিতরে যে স্প্যানগুলো আছে এর প্রত্যেকটা হাইট 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, কাজ করে কেন করে না, কি দেওয়া হয়নি, হাইট দিলাম কেন, তো কাজ করে না কেন, একটু খুঁজে বের কর,
আমি তো গোল গোল ফোটা যাচ্ছে, আমি তো কিছু লেখা যাচ্ছে না। আপনারা বুঝেন নাই, শুধুমাত্র গোল গোল কিছু মানে গোল জিনিসপত্র ওর ভিতরে কিছুই থাকবে না। কি দিব আমি তো গোল করবো, এগুলাকে গোল করবো, ভিতরে কোনো লেখা থাকবে না যে আমি লেখা শুরু করবো। কেন এখানে যে লোডিং, এই যে লোডিং দিলাম, ভিতরে কিছু লেখা আছে নাই? আমি যদি লোডিংটার মধ্যে এই যে হাইট উইথ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিই, এখন আসছে কেমন? আপনাদের প্রত্যেকের উপর আমার খুবই মানে আপসেট অবস্থা। এখানে ভিতরে লেখা লাগবে কেন এটাকে শো করানোর জন্য? এখন শো করে কেমন? এখন তো শুনে, এখন তো বলে লাভ না, আমি তো বলেই দিছি। আমি আপনাকে বললাম যে ল্যাপটপের দাম হচ্ছে 22,000, আপনি যে প্ল্যান বলেন কত, আপনি বলছেন 22,000 হবে। আমি বলেই মানে এখানে দেখাই দিছি স্প্যানে প্রবলেম, এখন বলে লাভ আছে? আপনাদের দিয়ে হবে না। আপনাদের এর আগেও দেখেছি, প্রথম যেদিন সিএসএস করে সেদিন দেখেছি, ভিতরে কন্টেন্ট না থাকলে হাইট উইথ দিলেই ওইটার এরিয়াটা পেয়ে যায়, আর কন্টেন্ট দেওয়া লাগে না ভিতরে। এটা তো মানে স্কিলের কিছু না, এটা হচ্ছে কমন সেন্স। হাইট উইথ দিলে কেন দিলাম? যদি কন্টেন্টই থাকে হাইট উইথ তো দেওয়ার দরকার ছিল না। আচ্ছা এই ইন মানে এই ইফেক্টটা মেহেদি সাহেব বানাইছে, আমার মনে হচ্ছে উনি কোনোটা দেখে দেখে করছে, মানে এখন করতে পারবেন না। আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে তিনটে স্প্যান নিচ্ছি আমি, এগুলোরে আমি দেখি কিছু করা যায় কিনা। এই যে আমি ব্যাকগ্রাউন্ড রেড নিলাম, হাইট উইথ নিলাম, কিছু হচ্ছে না। আমি এগুলোরে যদি ডিসপ্লে ব্লক করি দেখি আসলে কিছু হয় কিনা। হয় ডিসপ্লে ব্লক মানে কি, এটার অস্তিত্ব আছে কিন্তু কোথায় নামছে? নিচে নিচে নেমে গেছে কেন, একটু দেখে আসি। কেন নিচে নিচে নামছে কেন বলতে পারবেন? স্প্যান দিলে নিচে নামে, বলেন যার যে অপিনিয়ন বলেন আমাকে। আচ্ছা ডিসপ্লে ব্লক দিলে কি কি হয় বলেন তো একটু। এখানে কি হয়েছে? এখানে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে, এটা বলতে এতক্ষণ লাগে কেন? সে ফুল স্ক্রিন হয়ে গেছে, যে ডান দিকে ফুল স্ক্রিন হয়ে পরেরটার নিচে পড়ে, সো ফুল স্ক্রিন হয়েছে, ও পরেরটার নিচে পড়ে, সো ফুল স্ক্রিন হয়েছে, ও পরেরটার নিচে পড়ে। আপনাদেরকে একটা কিছু বললে ওটা আপনারা পরবর্তীতে বলতে পারেন না, এটা সমস্যা। এই জিনিস আমি আগেও দেখেছি যে ব্লক দিলে কি হয়। আচ্ছা এখানে দিতে হবে কি, ইনলাইন ব্লক, যাতে সে পুরো জায়গাটা জায়গাটা দখল না করে, ঠিক আছে? কি দিতে হবে? ইনলাইন ব্লক, যাতে সে লাইনেই থাকে, পুরো জায়গাটা দখল না করে। আচ্ছা এখন এগুলোরে গোল করি কেমনে? বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট? 50% কেন দিই? একটু বলি, বর্ডার রেডিয়াস এর মাধ্যমে গোল করার জন্য অবশ্যই হাইটের উইথ সেম থাকতে হবে, যদি সেম থাকে তাহলে 50% দিলে গোল হয়ে যাবে। এই জিনিসটা আগে বলছি বলি না। আচ্ছা বর্ডার রেডিয়াস দিয়ে মূলত কি করে? গোল করে। আচ্ছা পুরোপুরি গোল করার জন্য কি করতে হয়? 50% দিতে হয়, কিন্তু তার একটা শর্ত আছে। কি শর্ত?
হাইট আর উইথটা একই রাখতে হবে। আমি যতগুলো ক্লাসের ক্লাস নেই বর্ডার রেডিয়াস যেদিন দেখাই ওই দিনই দেখাই কিভাবে গোল করতে হয়। আর একটু আগে আমি জিজ্ঞেস করছি আপনাদের তো বর্ডার রেডিয়াস দেখাই না, না প্রত্যেকের অ্যান্সার ছিল না দেখেন নাকি? আপনারা ভিডিওটা আরেকবার দেখেন আমি আসলে দেখেছি কিনা, গোল করাও দেখেছি দেখেই নাই। আচ্ছা তাহলে আজকের পর থেকে যদি কোনো কিছু একদম গোল করতে চান একদম পুরোপুরি রাউন্ড, তাহলে আগে হাইট উইথ দেখবেন যদি একই কিনা, যদি একই না থাকে তাহলে গোল হবে না, চ্যাপ্টা হয়ে যাবে। আর যদি একই হয় তাহলে পুরোপুরি গোল হয়ে যাবে। এখন আপনার মাথায় চিন্তা আসতে পারে যদি আমি একই না রাখি তাহলে কি হবে, একই না রাখলে চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য দুইটাকে কি করতে হবে একই রকম। আপনি হাসছেন কেন? আচ্ছা যাই হোক, এখানে গোল আছে। এখন আমরা একটা অ্যানিমেশন তৈরি করবো যে এটা স্লোলি ছোট হবে, আবার এরপরে এটা ছোট হবে, পরে এটা ছোট হবে, আবার এটা বড় হবে, এটা ছোট হবে, এরকম করে হবে, মানে ছোট বড় হবে আর কি। একটা অ্যানিমেশন তৈরি করবো কিভাবে, এটা তো করতে পারবো এখন, পারবো? আচ্ছা তো এটা দিয়ে কাজ করানোর জন্য আমাদের প্রথমত অ্যানিমেশন দিতে হবে একটা। অ্যানিমেশনের নাম লোডিং ডেল, কয় সেকেন্ড ধরো? সাপোজ মানে চিন্তা করে নিবেন আসলে কয়টা আছে, সেকেন্ড তিনটা আছে তো ওই সব করে নিবেন, 3 সেকেন্ড দিবেন বা 6 সেকেন্ড দিবেন বা 9 সেকেন্ড দিবেন, এরকম করে চিন্তা করে দিবেন যাতে অ্যানিমেশনটা বানানো যায়। এখন অ্যানিমেশন 3 সেকেন্ড দেওয়ার পরে এখন আপনি এখানে কি ফ্রেম কি ফ্রেম তো কি ফ্রেমস দিয়ে এখন আপনি এখানে লোডিং দেন, লোডিং এখানে আমাদের একটা ভুল হয়েছে যেটা একটু পরে দেখতে পারবেন। প্রথমত 0% 0% এটার মূলত এটা মনে করেন যে হাইট উইথ থাকবে এটাই এটাই থাকবে, আর 100% হাইট উইথ হবে মনে করেন 50 পিক্সেল। একটু হয়ে গেছে 50% হবে, 100 আবার এটা হবে। এখানে ভুল হয়েছে সব একসাথে করতেছে তাই না? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে একটা আমি চাচ্ছি লোডিংটা হওয়ার সময় মানে ইনফিনিটি বার হইতেই থাকবে, মানে আনলিমিটেড হইতেই থাকবে, এটা ছোট হবে বড় হবে ছোট হবে বড় হবে কিভাবে? এই জায়গায় আরেকটা জিনিস অ্যাড করতে হবে, নাম হচ্ছে ইনফিনিটি। কি অ্যাড করতে হবে? ইনফিনিটি ইউজ করলে এটা আনলিমিটেড বার হইতেই থাকবে, ছোট হবে আবার বড় হবে আবার ছোট হবে, ঠিক আছে? আচ্ছা এই যে আপনার ছোট হচ্ছে বড় হচ্ছে, না কার্সর তো আমি কই নিলাম, এটা এমনি হচ্ছে এমনিতে, এটা অ্যানিমেশন তো আমি কার্সরের জন্য করি না, অ্যানিমেশন এমনি নর্মালি হবে, এই যে লোডিং মানে ওয়েবসাইটে গেলেই হবে, কোনো ইফেক্ট দেয় নাই তো, হোভার ইফেক্ট তো দেয় নাই। আচ্ছা এখন একটা জিনিস প্রবলেম করতেছে যে বড় হয়ে একটু থামতেছে পরে আবার ছোট হচ্ছে তাই না, বড় হয়ে সে থামতেছে পরে আবার ছোট হচ্ছে, এটাকে প্রতিরোধ করার জন্য এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, নাম হচ্ছে লিনিয়ার। কি অ্যাড করতে হবে? লিনিয়ার, যাতে স্মুথলি ছোট হয় সাথে সাথে বড় হয়ে যায়, বুঝছেন? মানে থামে না কিন্তু, থামে থামে না, টাইমটা কমায় দিই আমি। আচ্ছা যাই হোক এটা টাইমটা এরকমই থাক। এখন
এই যে আপনি দেখতেছেন অ্যানিমেশন লোডিং, এটা যদি আমি শুধুমাত্র স্প্যানে দিই তাহলে স্প্যান সবগুলাতেই কাজ করবে, আলাদা আলাদা করে দিব। ডট লোডিং এর পরে যে স্প্যান গুলো আছে তার মধ্যে ফার্স্ট চাই, ক্লাস দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ ক্লাস দিয়েছিলাম, স্প্যান ডট ফার্স্ট চাই। তিনটাতে তিনটা অ্যানিমেশন বানাবো, কি করব তিনটা অ্যানিমেশন বানাবো। এখানে আপনি এই যে অ্যানিমেশনটা দেখতেছেন এখানে দিয়ে দিন, এটা হবে মূলত আপনার 1 সেকেন্ড করে, ঠিক আছে? এই অ্যানিমেশনটা হবে 1 সেকেন্ড ধরে, আর এটার নাম দেন আপনি লোডিং 1। প্রথমটা পরেগুলা কি দিছি কিছু সেটাই নেই, এটাই বড় হচ্ছে, বাকিগুলোর খবর নাই, তাই না? আচ্ছা, তো তিনটা ভাগ যেহেতু করছি আমরা, এখানে একটু কষ্ট করে চারটা করে ফেলি স্প্যান, 100 কে 4 ভাগ করা যায়, 3 ভাগ করতে গেলে সমস্যা। আচ্ছা, এখন প্রত্যেকটাতে আলাদা আলাদা করে অ্যানিমেশন দিব, এটাতে একটা অ্যানিমেশন দিছি, সবগুলোতে যদি আমি লোডিং 1 দিই তাহলে দেখেন সবগুলোই বড় হচ্ছে ছোট হচ্ছে, তো আমি টাইমিংটাকে একটু ভাগ ভাগ করে দিব। কিরকম এটার হাইট বাড়বে যখন এটা 20% থাকবে, কত পার্সেন্টে? 20% থাকবে, এটা 2 করে দিই, সরি এটা 2, আমি যেটা করতেছি এটা দিয়ে একটু সরি 3 না 4 একটু সমস্যা হবে, মানে এক্স্যাক্টলি একটা পুরো একটা হবে না, ওটাও সলভ করব, সমস্যা নেই। দেখেন নরমালি আমাদের মাথায় যে কনসেপ্ট গুলো আসে ওগুলো অ্যাপ্লাই করবো, এখানে 4টা দিয়ে 4টা করবো, তো এখানে এই জিনিসগুলো আমি 4টা করে ফেলি, এটা কত হবে, কটা কত হবে, 100% হবে, এখানে আবার ওই 100% করলে এটা হঠাৎ করে ছোট হয়ে যাবে, তারপর একটু দেখি আমরা যেহেতু একটু কষ্ট করে করলাম একটু মিলায় দেখি, হ্যাঁ কাজ করে। মানে এটা কাজ করতেছে না, এবার কাজ করে, অনেক ছোট করে ফেলে এগুলো,
নরমাল অবস্থায় 5 পিক্সেল হবে এগুলোর উপরে, আর এখানেও সবগুলো আমি 5 করে দিই। কি হয় না, কাজ করে ঠিক আছে কিন্তু খুব স্পিডে, তাই না? এটাকে অনেক স্মুথ করা যাবে, তার জন্য অনেক কিছু করতে হবে। এখানে পজিশন হাবি জিবি অনেক কিছু ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে ডিসপ্লে ডিসপ্লে অনেক কিছু ইউজ করতে হবে, আপাতত করতেছি না। মোটামুটি আইডিয়া দিলাম আসলে অ্যানিমেশন বলতে কি বোঝায়, ঠিক আছে? অ্যানিমেশন বলতে আসলে কি বোঝায়, বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে হবে। সাইকেল দৌড়াবে, সাইকেলটা একটা পজিশনে যাওয়ার পর মানে একটু বাঁকা হয়ে যাবে। যাই হোক, আপনাদের অ্যানিমেশন দেখেছি, এখন অন্য একটা জিনিস দেখেন। এখানে রিপ্লেস লেখা থাকে, এটা আপনি এখানে এখানে কি ওই যে নোটপ্যাডেও পাবেন, নর্মাল যে নোটপ্যাডটা এটাতেও পাবেন। এই যে কন্ট্রোল এফ দিলে ফাইন্ড কোথায়, কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে রিপ্লেস লেখা থাকার কথা, না এটা তো নাই। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে দেখছিলাম আর কি, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সকলাতে থাকে, যেমন ওই যে থ্রি ইডিয়টস মুভির মধ্যে দেখছিলাম, চমৎকার মানে অন্য অনেকগুলো ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড গুলাকে কি করে রিপ্লেস করে দেয় সবগুলাকে একসাথে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের লোডিং অ্যানিমেশন। আর অন্য একটা জিনিস দেখাবো, একটা বক্স করি আমি, ভিতরে কোনো কন্টেন্ট দিলাম না, এটা কি মানে বানানো যাবে কিছু একটা, না কন্টেন্ট দিতে হবে ভিতরে? হাইট উইথ দিলেই হয়ে যাবে, হাইট দিলাম আমি মনে করেন যে স্প্যানে মূলত কোনো হাইট উইথ মার্জিন কাজ করে না, ঠিক আছে? এই জন্য ডিসপ্লে ব্লক করে তারপরে মার্জিন প্যাডিং এগুলো কাজ করে দেয়। আচ্ছা উইথ, উইথ এর মধ্যে আমি দিলাম মনে করেন যে 500 পিক্সেল, আর এটার ব্যাকগ্রাউন্ড দিলাম আমি রেড, কি হবে বলুন তো? এটা ইফেক্টটা দেখতে কেমন হবে? একটা দাগ হবে ডান দিকে, একটা দাগ হবে, এই তো। এটা যদি বাঁকা করতে চান কেমনে করতে হবে দেখেছিলাম, বাঁকা করার জন্য আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে, নাম হচ্ছে ট্রান্সফর্ম। নাম কি? ট্রান্সফর্ম রোটেট ইউজ করো। ট্রান্সফর্ম কি? রোটেট, কত ডিগ্রি ঘুরবে, সাপোজ 45 ডিগ্রি ঘুরবে, এখানে লেখেন 45 DET ডিগ্রি, বুঝলে? মানে ভিতরে ঢুকে গেছে এরকমই হয়। তো এটার একটি মার্জিন টপ থেকে একটু মার্জিন করেন, একটা মার্জিন টপ 400 পিক্সেল দিলে হয়তো দেখা যাবে, ঠিক আছে? বাঁকা করে কিভাবে? ট্রান্সফর্ম রোটেট দিয়ে, তাই না? এখন মনে করেন একটা ইমেজ আমি ইউজ করবো, এটা আমি উল্টা করতে চাই, উল্টা করতে চাই, কি করতে হবে? ট্রান্সফর্ম রোটেট, তাই না? কত ডিগ্রি হবে? কত?
180 ডিগ্রি না? এরকম করে মূলত কোনো কিছুকে রোটেট করতে হবে, ঘুরাইতে হয়। আপনি যদি এটাকে 90 ডিগ্রি দিতেন কি হতো? অবলম্বী হয়ে যেত। এখন একটা কাজ করি, আমি আমি এটাকে নর্মাল অবস্থায় রাখি, যখন আমি হোভার করব তখন এটা 360 ডিগ্রি হয়ে যাবে, একই হবে। তাহলে একটা কাজ করে দেন, এখানে একটা ট্রানজিশন অ্যাড করে, ট্রানজিশন এক সেকেন্ড, ঠিক আছে, এখানে মাউস মেরে ঘুরতেছে, এখানে একটা কোশ্চেন আসা উচিত, যদি উল্টা দিকে ঘুরে দিচ্ছে তখন কি করবো? মাইনাস, ঠিক আছে। এখন আমি ঘুরতেছি, ঠিক আছে, সাইকেলগুলো আইকনগুলো সাইকেলে এই যে দেখেন ঘুরছে খুব স্লোলি, কিন্তু আমি যখন ছেড়ে দিচ্ছি তখন স্পিডে আগের অবস্থা ফিরে আসছে, তাই না? সমস্যা, আমি যাচ্ছি যাবেও স্লোলি ফিরে আসবেও স্লোলি। এটা করার জন্য ট্রানজিশনটা ওভার ইউজ করবেন না, কোথায় ইউজ করবেন না? ওভারে ট্রানজিশনটা ইউজ করবেন না, যেটাতে ওভার করছেন কোনটাতে? ইমেজে ওভার করছে, ইমেজে আপনি ট্রানজিশন মানে নর্মাল অবস্থায় ট্রানজিশন দিবেন, আর হোভারে ট্রানজিশন দেওয়ার দরকার নেই। তাহলে যাবেও স্লোলি আসবেও স্লোলি, যাবেও স্লোলি আসবেও স্লোলি। এখন ট্রান্সফর্মে আরেকটা জিনিস থাকে, আরেকটা ভ্যালু আছে, নাম হচ্ছে স্কেল। কি আরেকটা ভ্যালুর নাম কি? স্কেল মানে কতটুকু এটা জুম করবে, মানে কি হবে, কতটুকু এটা মানে বড় হবে। এটা যদি আমি 1 দিই, এটা নর্মাল থাকবে। যদি আমি 2 দিই, 2 গুণ হবে, 2 গুণ। এটা যদি 2 দিই তাহলে 2 গুণ বড় হয়ে যাবে। স্যার 2 গুণ বড় হয়ে গেছে। যদি আমি এখানে 0.2 দিই তাহলে কি হবে? আচ্ছা, এটা আপনি ইচ্ছে করলে এই যে ট্রান্সফর্ম রোটেট ইউজ করে ছাড়াও করতে পারতেন, শুধু স্কেলও দিতে পারতেন, যে ওভার করলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ট্রান্সফর্ম। আর একটু এটা হচ্ছে অ্যানিমেশন, এটা তো এই দুটো হচ্ছে সিএসএস 3 এর অনেক ভালো দুটো এফেক্ট। আমি ট্রান্সফর্ম ইউজ করলাম না, এই যে একটা ইমেজ, এটা তো শো করবে নর্মালি, করবে না? এই আমি চাচ্ছি এটা এত বড় থাকবে না, এটা একটু ছোট হবে। এটা যে ইমেজই ক্লায়েন্ট আপলোড করুক না কেন, এটা অটোমেটিক 50% উইথ হয়ে যাবে, হাইটও 50% হয়ে যাবে। তাহলে কি করবেন? ইমেজে ট্রান্সফর্ম স্কেল 0.5 করে দেন, তাহলে কি হবে? এটা অর্ধেক হয়ে যাবে, এটা হাইট উইথ কি হবে? অর্ধেক হয়ে যাবে, কিন্তু জায়গাটা ঠিকই ধরে রাখবো, পুরো জায়গাটা। একটু কষ্ট করতে হবে, আপনার যে প্রবলেমটা এটা হচ্ছে হাইট উইথ ফিক্স করে দিতে হবে। মানে প্রবলেমটা আমি বলি, দেখি কি সলভ করতে পারে।
20টা ইমেজ আছে আমার ওয়েবসাইটে, সবগুলোর হাইট উইথ একই রাখতে হবে, কি করবেন? আপনার হাইট উইথ একই থাকতে হবে মানে কি, হাইট উইথ একই দিতে হবে, সেটা তো বুঝার কিছু নাই। সবগুলোর হাইট উইথ একই হবে মানে কি, হাইট উইথ একই হবে, এখন বুঝেন নাই, হাইট উইথ একই মানে কি, যদি একটা ইমেজের হাইট হয় 20 পিক্সেল, উইথ হয় 100 পিক্সেল, সবগুলোরই উইথ 20 পিক্সেল, হাইট 100 পিক্সেল হবে, এটা করে দিলেই তো হয়, আর তো কিছু করার নেই। আপনি আপনার সমস্যা হলো হাইট কমেলে কমে না, আমি কথাটা শেষ করি, আপনার প্রবলেম হলো হাইট কমেলে কমে, উইথ কমেলে কমে না, উইথ হয় না না কমে না, মানে হয় মানে কি বাড়ে অথবা কমে, কি হয় না, কমে না না বাড়ে না, বাড়ে মানে মানে একটা নির্দিষ্ট দিচ্ছি ধরে 400 পিক্সেল হবে, ওইটা হয় কারণ ছবিটা তো ধরে 250 পিক্সেল ওই পর্যন্ত নিতে গেছে। কাজ করতে করতে শিখে যাবেন, সমস্যা নেই। আচ্ছা এটা তো বুঝতে পারছি, অনেক কিছু শিখলাম আজকে, পিএইচডি তে আবার ফিরে যাই, তো এটা সেভ করে দেখি আসলে।